ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় ক্ষতি সাধনের অভিযোগে যুবলীগ নেতা আলী আজমকে শোকজ এবং মনির হোসেনকে সাময়িক বহিষ্কার। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও উদ্দেশ্য প্রণোদিতভাবে দলীয় ক্ষতি সাধন করার দায়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের সভাপতি আলী আজমকে শোকজ এবং শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক মনির হোসেনকে স্বীয় পদ থেকে অব্যাহতি সহ সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাকে চূড়ান্ত বহিষ্কারের জন্য কেন্দ্রীয় যুবলীগের কাছে সুপারিশ পাঠানো হয়েছে। বুধবার জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট শাহানুর ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌসের যুক্ত বিবৃতিতে ও জেলা যুবলীগের দপ্তর সম্পাদক রিটন রায় স্বাক্ষরিত পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার আসন্ন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নায়ার কবিরের নৌকা প্রতীকের সমর্থনে বিরাসার মাঠে যুব সমাবেশের আয়োজন করে জেলা যুবলীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য রআম ওবায়দুল মুক্তাদির চৌধুরী। যুব সমাবেশ শেষে উদ্দেশ্য প্রণোদিতভাবে দলীয় ক্ষতি সাধন করার লক্ষ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে সদর উপজেলা যুবলীগের সভাপতি আলী আজম এবং শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক মনির হোসেন, তাদের নেতৃত্বে কতিপয় সন্ত্রাসী নাটাই দক্ষিণ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাজ্জাল মোহাম্মদ রুস্তম ইউনুসকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে মাথা ও সারা শরীরে রক্তাক্ত জখম করে। এতে সাজ্জাদ গুরুতর আহত হয়। এরই প্রেক্ষিতে সদর উপজেলা যুবলীগের সভাপতি আলী আজমকে শোকজ এবং শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক মনির হোসেনকে সাময়িক বহিষ্কার করে। পরে চূড়ান্ত বহিষ্কারের জন্য কেন্দ্রীয় যুবলীগের কাছে সুপারিশ পাঠানো হয়েছে। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।